ও তব কথা মৃতজীবন কবিভিড়বণ মঙ্গলং শ্রীমদা তং ভুবি গণতি এ ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত তৃতীয় খণ্ড সেবক সন্নিকটরে হৃদয় কৃতাঞ্জলি পুটরে দণ্ডায়মান দর্শন মাত্র রাজপথর উপরে দণ্ড পরি নিপতিত হলে ঠাকুর উঠে কহিলে হৃদয় পুঁ হাত যড়ি বাড়ক পড়ি কান্দি লাগলে কি আশ্চর্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্য কাছে চক্ষু কণরে কত টপা লুহ দেখাল অশ্রু বারি হাতদে পছি পকাইলে যেপরি চক্ষুর লুহ পড়ি না এ কণ যে হৃদয় তা এতে যন্ত্রণা দিয়ে তা দৌড়ি আসি আন্দুঁচ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ଏବେ ଯେ ଆସିଲୁ ହୃଦୟ କାନ୍ଦି କାନ୍ଦି କହୁଛନ୍ତି ତୁମ ସଙ୍ଗରେ ଦେଖା କରିବାକୁ ଆସିଲି ମୋର ଦୁଃଖ ଆଉ କାହା ପାଖରେ କହିବି ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ ସାନ୍ତନାର୍ଥ ସାହାସେ କହୁଛନ୍ତି ସଂସାରରେ ଏହିପରି ଦୁଃଖ ଅଛି ସଂସାର କରିବାକୁ ଗଲେ ହିଁ ସୁଖ ଦୁଃଖ ଅଛି ମାଷ୍ଟରଙ୍କୁ ଦେଖାଇ ଏମାନେ ଥରେ ଥରେ ସେଥିପାଇଁ ଆସନ୍ତି ଆସି ଈଶ୍ୱରୀୟ କଥା କିଛିଟା ଶୁଣିଲେ ମନରେ ଶାନ୍ତି ହୁଏ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ତୋର କେଉଁଥିରେ ଦୁଃଖ ହୃଦୟ କାନ୍ଦି କାନ୍ଦି କହୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ସଙ୍ଗ ଛାଡ଼ିଛି ବୋଲି ଦୁଃଖ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ତୁ ତ କହିଲୁ ତୁମ ଭାବ ତୁମଠାରେ ଥାଉ ମୋର ଭାବ ମୋ ଠାରେ ଥାଉ ହୃଦୟ କହୁଛନ୍ତି ହଁ ତାହା ତ କହିଥିଲି ମୁଁ କ'ଣ ଜାଣେ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି আজি তেবে যা আচিবত বেলেগ বসি কথা কয়ি আজি ৰবিবাৰ অনেক লোক আছিল বছিং এথৰ দেশৰে ধান ফচল কিপৰি হৈ হৃদয় কৌশল হা একপ্ৰকাৰ মন্দ হৈনা শ্ৰীৰামকৃষ্ণ কৈছিল আজি তেবে যা আচিব হৃদয় পুনিাংগ হৈ প্ৰণাম কলে ঠাকুৰে সেই পথ দে ফেৰি আছিলে সাগরে মাষ্টর শ্রী রামকৃষ্ণ মাষ্টরু কুঁচ মেবা যেতে করেছি যন্ত্রণা মধ্য সেইপর দিয়েছি মুতবে পেট রোগরে হাড় দুই খণ্ড হয়ে যাইছি কিছু খাইপার না সেতবে মতো কে হে দেখছি তোমার মন গুণরে খাইপার নাহ পুঁ কে বকা মু নি তোমার সাধুগি বাহি যা দিনে এইপরি এতে যন্ত্রণা দেলা যে পস্তা উপরে ঠিয়া হয়ে জুয়ার জলের দেহ ত্যাগ করা যাই মাষ্টর শুনে অবাক হয়ে রহলে বধ হুয়ে ভাবু লাগিলে এপরি লোকপ্রাই ঠাকুর অশ্রুয়ারি বিসর্জন করুলে শ্রীরামকৃষ্ণ মাষ্টর প্রত্যা কুচ আচ্ছা এত সেবা করুব কী এপর হল পিলাকে যেপর

ভক্ত মানে প্ৰতীক্ষা কৰো ছটে উপবিষ্ট হলে শ্ৰীযুক্ত মহিমাচৰণ ইত্যাদি ব্যতীত কেতিয়েজ কন্নগৰৰু ভক্ত আছিল সেইৰে জনে ঠাকুৰ ৰামকৃষ্ণৰে কিয়কা বিচাৰ কৰিছিলে কন্নগৰ ভক্ত কুচি মাশয়ী শুনিলি যে আপোনাৰ ভাৱ হু সমি হে কাহি হু ଆଉ କିପରି ହୁଏ ଆମମାନଙ୍କୁ ବୁଝାଇ ଦିଅନ୍ତୁ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ଶ୍ରୀମତୀଙ୍କର ମହାଭାବ ହୁଏ ସଖୀମାନେ କେହି ଛୁଇଁବାକୁ ଗଲେ ଅନ୍ୟ ସଖୀ କହନ୍ତି କୃଷ୍ଣ ବିଳାସର ଅଙ୍ଗ ଛୁଅଁ ନା ଏହାଙ୍କ ଦେହ ମଧ୍ୟରେ ବର୍ତ୍ତମାନ କୃଷ୍ଣ ବିଳାସ କରୁଛନ୍ତି ଈଶ୍ୱର ଅନୁଭବ ନ ହେଲେ ଭାବ ବା ମହାଭାବ ହୁଏ ନାହିଁ ଗଭୀର ଜଳରୁ ମାଛ ଆସିଲେ ଜଳ ଚହଲେ সেইপর মাছ হলি জলকে ঘাটি পকায়ে তে ভাবুছি হসে কাঁদে নাচে গায়ে অনেকক্ষণ ভাব হে না দর্পণ পাখে বসি কেবল মুহ দেখে লোক পগল বলে মনে করবে কন্নগর ভক্ত কুমার শুনেছি আপনার ঈশ্বর দর্শন করতে তাহলে আপনার দেখাই দিব শ্রী রামকৃষ্ণ ক সবু ঈশ্বর অধীন মনুষ্য কণ করিবাম করু করু কেবে ধারা বহে কতবে বহে না দিনে দিনে বেশ উদ্দীপন হুয়ে পুঁ দিনে কিছু বি হুয়ে না কর্ম দরকার তেব দর্শন দিনে ভাবের হালদার পুকুর দেখলি দেখলি জনে লোক দল ঠেলে জল আউ জল হাতের উঠাই থাক দেখ যেপরি দেখা গলা দল ন আড়াইলে জল দেখায় না কর্ম ন কলে ভক্তি লাভ হুয়ে না ঈশ্বর দর্শন হুয়ে না জপ এইসব কর্ম তা কীর্তন কর্ম দান যজ্ঞ মধ্য কর্ম লউণী যদি চাহ তেম ক্ষীরক দহি বসাইব হুয়ে তা নির্জন রক্ষে পরে দহি বসলে পরিশ্রম করে মন্থন করা হু তেবে যাই লী বাহার হে মহিমাচরণ কৌঁচ আজ্ঞা কর্ম দরকার তাহা ছড়া কন, অনেক খটার হে তেবে লাভ হুয়ে অনেক পড়া অনন্তশাস্ত্র শ্রী রামকৃষ্ণ মহিমা প্রতি শাস্ত্র কেতে পড়ব বিচার কলে কন হব ଆଗେ ତାଙ୍କୁ ଲାଭ କରିବାକୁ ଚେଷ୍ଟା କର ଗୁରୁବାକ୍ୟରେ ବିଶ୍ୱାସ କରି କିଛି କର୍ମ କର ଗୁରୁ ନଥିଲେ ତାଙ୍କୁ ବ୍ୟାକୁଳ ହୋଇ ପ୍ରାର୍ଥନା କର ସେ କିପରି ସେ ହିଁ କେବଳ ଜଣାଇଦେବେ ବହି ପଢ଼ି କ'ଣ ଜାଣିବ ଯେତେକ୍ଷଣ ହାଟରେ ପହଞ୍ଚାନଯାଏ ସେତେକ୍ଷଣ ଦୂରରୁ କେବଳ ହ ହ ଶବ୍ଦ ହାଟରେ ପହଞ୍ଚିଲା ଆଉ ଏକରକମ ସେତେବେଳେ ସ୍ପଷ୍ଟ ଦେଖିବାକୁ ପାଇବ ଶୁଣିବାକୁ ପାଇବ ଆଳୁନିୟ পৌষাদ স্পষ্ট শুব সমুদ্র দূরু ঘু ঘু শব্দ করুছি পাখক গলে কেতে জাহাজ যাছি পক্ষী উডুছন্তি ঢেউ উঠুছি দেখা পাইব বহি পড়ি ঠিক অনুভব হুয়ে না অনেক তফাৎ তা দর্শন কলে বহি শাস্ত্র বিজ্ঞান সব নড়া কুটা পড়ি বোধ বৰ বাবুৰে আলাপ দৰকাৰ তাৰ কেন্দৰ কেতী উদ্যান কে কম্পানীৰ কাগজ এই চবু আগে জাণিব এতিয়া ব্যস্ত কাংকি চাকৰমান পাখু গ'লে সেনে ঠিয়া হ'ব দিয়া নাহ কম্পানী কাগজৰ খবৰ কণ দে কিন্তু জৰ জাৰ কৰি বড়ু সৰে আপ কৰ এপৰ কি ধকা খাইহে কি বা ডেই হওঁ সত্ৰ কেতে ঘৰ কেতে উদ্যান কম্পানীৰ কাগজ ସେହି କେବଳ କହିଦେବେ ବାବୁଙ୍କ ସଙ୍ଗରେ ଆଳାପ ହେଲେ ପୁଣି ଚାକର ଦରୁୱାନ ସବୁ ସଲାମ କରିବେ ସମସ୍ତଙ୍କର ହସ ଜଣେ ଭକ୍ତ କହୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ବଡ଼ ବାବୁଙ୍କ ସଙ୍ଗରେ ଆଳାପ କିପରି ହେବ ସମସ୍ତଙ୍କର ହସ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ତେଣୁ କର୍ମ ଦରକାର ଈଶ୍ୱର ଅଛନ୍ତି ବୋଲି ବସି ରହିଲେ ହେବ ନାହିଁ ଜୋର ଜର୍ କରି ତାଙ୍କ ପାଖକୁ ଯିବାକୁ ହେବ ନିର୍ଜନରେ ତାଙ୍କୁ ଡାକ প্রার্থনা কর দেখা দি বুড় কান্দ কামিনী কাঞ্চনাই পড়ল হয়ে তবে পেয়ে তাকে পগল হুও লোক কহত যে ঈশ্বর অমুক লোক পগল হয়ে যাই দিন সব ত্যাগ করে তা একা একা ডাক কেবল সে অসি রহলে কব হালদার কুকুরে বড় মাছ অুষ্করিণী রন্ধরে খালি বসি রহলে কছ মিলে চারা কর বংশী পকাও ক্রমে গভীর জলরু মাছ আসবে জল চহলব সেতবে আনন্দ হব হুয়ে মাছটার কিছু অংশ দেখা গলা মাছটা ঝট করে উঠিলা যেতবে দেখা গলা সেতবে আহরি আনন্দ দুধক দহি পকাই মন্থন কলে তেবে তো লউণী পাইব মহিমাচরণ প্রতি। এ তো আচ্ছা কথা ঈশ্বর দেখাই দিও চুপ হয়ে বসি রহবে ଲହୁଣୀ ବାହାର କରି ମୁହଁ ପାଖରେ ଧର ସମସ୍ତଙ୍କ ରହସ ଆଚ୍ଛା କଥା ମାଛ ଧରି ହାତରେ ଦିଅ ଜଣେ ରାଜାଙ୍କୁ ଦେଖିବାକୁ ଚାହେଁ ରାଜା ଅଛନ୍ତି ସାତ ଅଗଣା ପରେ ପ୍ରଥମ ଅଗଣା ପାର ହେଉନୁ ହେଉନୁ ରାଜା କାହାନ୍ତି ଯେପରି ଅଛି ଗୋଟିଏ ଗୋଟିଏ ଅଗଣା ତ ପାର ହେବାକୁ ହେବ ମହିମାଚରଣ କହୁଛନ୍ତି କିପରି କର୍ମ ଦ୍ୱାରା ତାଙ୍କୁ ଲାଭ କରାଯାଏ ଶ୍ରୀରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି এই কর্ম দ্বারা তাঁর লাভ হব আ কর্ম দ্বারা তাহলে তাহা নুহে তাঁক কৃপা উপরে সবু নির্ভর তেমন ব্যাকুড় কিছু কর্ম করে যাওয়া হব ব্যাকুড়া রহলে তা কৃপা হুয়ে গোটিয়ে সুযোগ হওয়ার দরকার সাধুসঙ্গ বিবেক সদ্গু লাভ হুয়েত জনে বড় ভাই সংসারর ভার নেলে হোত স্ত্রী বিদ্যাশক্তি বড় ধার্মিক কিবাহ আদৌ হেলা নহয় সংসাৰৰে বদ্ধ হেবাক হেলা নহয় এইসবু যোগাযোগ হলে হৈ যায় জাঘকৰ ঘৰে কেই ভাৰি বেৰাম যিবিলাক শুৱা নক্ষত্ৰৰ বৃষ্টি পঢ়িব সেই বৃষ্টিৰ জল মলা মনৰ মুৰ খেৰে ৰহব আ গোটেই চাপ বেংগু গোড়াই যাব বেংগু চট মাৰিব বেংগা ঢেই পলাইব সঙ্গে সঙ্গে সেই সাপর বিষ মড়ার মুন্ড খড়ি পড়িযোগ সেই বিষয়ে ঔষধ টিয়ারি করে যদি খুয়াইপার তেমনি রক্ষা সেতবে যাহ ঘরে ব্যরাম সেই লক্ষ দিন বেলা নক্ষত্র দেখি ঘর বাহারা আকুড় হয়ে এইসবু খোঁজা লাগিলা মনে মনে ঈশ্বর ডাকুছি প্রভু তুমি যদি যোগাযোগ করে দিও তে যাই হব এইপরি যাও যা সতকু সত দেখ ଗୋଟାଏ ମଡ଼ାର ଖଳି ପଡ଼ିରହିଛି ଦେଖୁ ଦେଖୁ ଅସରାଏ ବର୍ଷା ମଧ୍ୟ ହେଲା ସେତେବେଳେ ସେ ବ୍ୟକ୍ତି କହୁଛି ହେ ଗୁରୁଦେବ ମଡ଼ାର ମୁଣ୍ଡରେ ଖଡ଼ି ତ ପାଇଲି ପୁଣି ଶ୍ୱାତି ନକ୍ଷତ୍ରରେ ବୃଷ୍ଟି ମଧ୍ୟ ହେଲା ସେହି ବୃଷ୍ଟିର ଜଳ ମଧ୍ୟ ଏହି ଖଳିରେ ପଡ଼ିଛି ବର୍ତ୍ତମାନ କୃପା କରି ଆଉ କେତୋଟି ଯୋଗାଯୋଗ କରିଦିଅ ପ୍ରଭୁ ବ୍ୟାକୁଳ ହୋଇ ଭାବୁଛି ଏପରି ସମୟରେ ଦେଖେ ଗୋଟାଏ ବିଷଧର ସାପ ଆସୁଛି ସେତେବେଳେ ସେ ଲୋକଟିର ଭାରି ଆନନ୍ଦ ହେଲା ଆଉ ସେ ଏତେ ବ୍ୟାକୁଳ ହେଲା ଯେ ଛାତି ଧଡ଼ ଧଡ଼ ହେବାକୁ ଲାଗିଲା ଓ ସେ କହିଲା ହେ ଗୁରୁଦେବ ଏଥର ସାପ ମଧ୍ୟ ଆସିଛି ଏତେଗୁଡ଼ିକର ଯୋଗାଯୋଗ ହେଲା କୃପା କରି ବର୍ତ୍ତମାନ ଅନ୍ୟ ଯେଉଁଗୁଡ଼ିକ ବାକି ଅଛି ସେଗୁଡ଼ିକ କରାଇ ଦିଅନ୍ତୁ କହୁ କହୁ ବେଙ୍ଗ ମଧ୍ୟ ଆସିଲା ସାପଟା ଗଡ଼େଇ ଯିବାକୁ ଲାଗିଲା ମଡ଼ାର ମୁଣ୍ଡର ଖଳି ପାଖକୁ ଯାଇ ଚଟ ମାରିବାକୁ ଯିବ হঠাৎ বেঙ্গটা ডেই সেপটে যাই পড়া আউ সঙ্গে সঙ্গে বিষ খড়ি ভিতরে পড়িগলা সেতবে লোকটি আনন্দরে হাত তাড়িদেই নাচব লাগিলা সেপি ব্যাকুতা সবু হয়ে যঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশ অতারম পরমেশ মিডম তং রামকৃষ্ণম শিরসা নমামি।